আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আমার কোনো কাজ নেই, ওর আশ্চর্য তো ওট আলস্য দিবি না, সারাদিনে আমার কাজ করতে হয়, তোর মতো শুয়ে বসে থাকলে হয় না আমার। কেন খেয়ে উঠে বিছানায় গড়াগড়ি দিতে যাস না রে? আজকে একটু বেরোনোর আছে, সেই জন্য কাপড় রেডি করছি। দেখো এই শাড়িটার সাথে ছিল হচ্ছে এইরকম কালারের ব্লাউজ, তো ব্লাউজটা ফেসে গেছে। মানে এটা ব্লাউজ দিয়ে যে কোনো শাড়ি ব্লাউজ ম্যাচিং ব্লাউজ পরলে ভালো লাগে, তো আমার মনে হলো ভীষণই গরম পড়েছে তো এই ব্লাউজটা পরা যেতে পারে, তো এটা ভাবছি এই ব্লাউজটা পরবো। আর সঙ্গে দেখো এই যে এই জুয়েলারিটা, এটা আমি তো সেই নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা পরবো। দেখো এখানে আমি চা বসিয়েছি আর এটা গরম করতে দিয়েছি। এই যে বোতলগুলো তোমরা দেখেছো আমি যে ডিআইওয়াই কাজ করেছিলাম, এটার একটু লুকটা আমি পরিবর্তন করব, সেই জন্য আমি এখানটা না দুটো ফুটো করে নেব। এখানে একটা সোজাসুজি, এখানে একটা আমাদের সোফা এখন এই ঘরে চলে এসছে, মা এই ঘরে বসে আছে, ভীষণই শরীর খারাপ লাগছে। ঘর দোর মানে ঘরটা একটু চেঞ্জ করা হচ্ছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, ভালোভাবে পরিষ্কার করা নেই। কি শরীরে কি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, পটির সমস্যা হচ্ছে। এখন ছাদে যাব, দেখতে হবে কটা আছে। চলো দেখি একটু বাগানের লুক পরিবর্তন হয়েছে। কালকে করেছি যেটা মানে শেয়ার করিনি, করবো করা হয়নি। এই যে শশা গাছের মানে এই যে মইগুলো আছে, মইগুলোর মধ্যে পুর্তলিকা ঝোলানো হয়েছে, এই গাছটা লুকটা এরকম হয়েছে। কেউ ঠিক করব মানে দুজনের সময় না, মানে আমার আর আমার কর্তা দুজনের সময় হলে তবেই এসে। আর এই যে প্যাশন ফ্লাওয়ারের না কি সুন্দর একটা গন্ধ বের হয়, মানে পাশ দিয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বের হয়, মানে আমি এখন যে গন্ধটা পাচ্ছি খুব ভালো লাগে, একটা মিষ্টি গন্ধ। তো এটাকে একটু লতিয়ে যাওয়ার মতো কিছু একটা করব এই মনে মনে ভেবেছি। তো এদিক থেকে আমার এই বাগানের এই লুকটা পরিষ্কার হয়নি এখনও ঠিকঠাক, তো আরও পরিবর্তন হবে, একদম অন্যরকম লুক দেবো আর কি বাগানে। তো এখন একটু গাছে জল দেব, দিয়ে তারপরে নিচে যাবো। যে এইটাতে এখনও ভালোভাবে ফুল ফুটছে না, ফুল ফুটলে এটার চেহারাটাই অন্যরকম হয়ে যাবে। মানে এই যে এটা অল্প অল্প করে ফুটছে, আজকে জবা দুরকম জবা ফুটেছে। আবার গাছগুলোতে একটু ওষুধ দিতে হবে, লেবুটা পেকে গেছে। হ্যাঁ লেবুটা তুলে নিয়ে এমন সাইজ হয়েছে দেখো, মানে এটা এটা একটু তবু হয়েছে সাইজে, দেখাই গেলে আমি খুবই সাইজে খুবই ছোট, কিন্তু এই এটা আর আরেকটা কোথায় দিলাম, এটা পেকে পেকে গেছে, কিন্তু এটাতে কি রস হবে আদৌ, এটা আদৌ রস হবে কি না জানি না। আর লেবু হয়েছে দেখো, একটু লেবু হয়েছে, ছোট ছোট লেবু ধরেছে।
অনেকগুলো কিছু। উমা একটা লঙ্কা পেকেছে গো, এই দেখো একটা লঙ্কা পেকেছে, লাল কি সুন্দর লাগছে দেখতে। এদিকে কালো লঙ্কা, এই দেখো এটা কালো, একটু লম্বা টাইপের লঙ্কাটা আছে। এগুলো তো সব গোল, এটা গোল তো, আর ওইটা হচ্ছে কালো, একটা মানে লম্বা লঙ্কা হয়েছে, সব গোল গোল হয়েছে, কিন্তু এই দুটো একই দানার, কিন্তু এগুলো আলাদা হয়েছে। নয়নতারা, আজকে নয়নতারা কটা কিনবো? যদি পারো তোমরা মানে একটা বাড়িতে সুন্দর গন্ধওয়ালা যদি গাছ লাগাতে চাও, একটা প্যাশন ফ্লাওয়ার লাগাতে পারো, কি মিষ্টি গন্ধ, তোমাদের কি বলবো। আর ফুলগুলো বেশ দেখতে ভালো লাগে, ওটাকে রাখি ফুলও বলে। আমি প্রথমে রাখি ফুল নামই জানতাম, কিন্তু সবাই তোমরা বললে ওর আরও কতগুলো নাম আছে একটা প্যাশন ফ্লাওয়ার, সেই জন্য জানতে পারলাম। তা আমার গাছ সম্পর্কে সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু ওই করতে করতে জানছি, সবার থেকে জেনে শুনে তবেই আমি এই মানে গাছপালাগুলো করি। আর ঘাম দেখছি, মানে এত ঘাম হয়েছে, কালকে আইব্রু করেছি, আর আইব্রু করলে না আমার না মানে ওই যে সুতো দিয়ে টানে না, আমি খুব বেশি করি না, এই জন্য আমার না এইসব জায়গায় গুটি গুটি হয়ে যায়। মানে এসে বরফ টরফ লাগিয়েছি, এগুলো এখন ওর মানে আইব্রু করার দোষে কি সুতোর দোষে কি মানে আমি বেশি দিন পরপর করি বলে তা জানি না। ও আরও একটা ফুল গাছ দেখাই, যেটা হচ্ছে রেন লিলি, যেটা আমার ছেলে আগের বছর এনেছিল। আগের বছর আমি ফুল দেখতে পাইনি, কিন্তু এবছর ভালো ফুল হচ্ছে। আর এর না দানা হয়, দানা দানা আমি এখানে দেখো কি করেছি, দানা দেওয়ার পর না ধরো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, মানে দানা, তারপরে এই গাছটার নাম কি আমি জানি না, মানে এই যে দেখাই এই গাছটার কি নাম আমি জানি না, এই গাছটার না মানে বেশ এখান থেকে এই যে এই দেখো এরকম ডালগুলো বেরিয়েছিল, এই যে এরকম গাছের, তো এইটা কি করেছে পুঁতে দিয়েছি। আর এই যে রেন লিলির দানা এখানে ছড়িয়েছি, তো তার থেকে দেখছি গাছ বেরোচ্ছে। এই যে মানে একটু লুক পরিবর্তন করছি, তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে, কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি একটু ইন্সপায়ার হব আর ভালো ভালো কাজ করতে আমার ইচ্ছা করবে, আর তোমরাও ভালো ভালো আইডিয়া পাবে। এখন গাছে জল দিয়ে এসে টুকটাক কাজ সেরে নিয়েছি, আর আজকে বলেছি একটু বেরোনোর আছে। আজকে রাধা গোবিন্দ মন্দিরের আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই মন্দিরে আজকে ভোগ খাওয়া হবে। মর্নিং ওয়াকের বন্ধুরা সবাই মিলে আমরা ভোগ খাবো, আর তন্ময়দার বাড়ির রং হয়েছে, তো সেই নিয়ে উৎসব। ওর একটা কিছু ছুতো পেলেই হলো, কার ছেলে পাস করলো, কার বাড়ির রং হলো, এই যা একটা ছুতো হলেই আর কি উৎসব। একটা প্যাটিস আনা হয়েছিল, খাওয়া হয়নি, একই সঙ্গে গরম করে। আর আছে এই যে রসাবলি, একটা করে একটা করে রসাবলি, রুটি আর তরকারি, আর প্যাটিসটা একটু ভাগ যোগ করে খাবো, একটাই আছে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। ছেলে মানুষের সত্যি এটা এরকম মানে মাখাবে মুড়ি হরলিক্স আর ওই রসাবলি। হ্যাঁ অবশ্যই, টিভি দেখতে অবশ্যই।
এগুলো বোতল, এগুলোকে কালার করবো, মানে কাঁচ পুতবো। একটা ব্রাশ কেনা হয়েছে, এগুলো অয়েল পেন্ট তাড়াতাড়ি হয়ে যাবে। আগে আমি মানে আমার যে রঙের তুলি ছিল সেই তুলি দিয়ে করতাম, তো দেখা গেল যে মানে ভীষণ সময় লাগে, এখন এটা দিয়ে করব, তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। আজকে এই এতগুলো কৌটো রং করা হলো, কৌটো বোতল। তো এই তিনটে বোতল পড়ে রইলো, মানে তিনটে কৌটো পড়ে রইলো, এই তিনটে সাদা রং করব। এখন আমার মানে দেরি হয়ে যাবে না হলে যেতে, এগুলো রং করতে করতে টাইম হয়ে গেছে। আর এখানে অরেঞ্জ আর লাল দুটো আলাদা কালার আছে, কিন্তু দেখে মনে হচ্ছে দুটোই লাল। তিনখানা গাছ আনা হয়েছে তিনটে কালারের, গোলাপি, সাদা আর কি বলো রানী কালার, এই তিনটে কালারের। ফুল নেই কিন্তু জানি না, মানে দোকানদারের কথা বিশ্বাস করেই গাছ নেওয়া হয়েছে। তোমাদের দাদা এইগুলো কালার করে দিচ্ছে, মানে এগুলো এখন এরকম আছে, এবার এখন কালার করে দিলে মনে হয় ভালো লাগবে। এটা অনেক, হ্যাঁ খুব ভালো কালার না হলে, হ্যাঁ হ্যাঁ কিছুটা মানে চোখে পড়বে আর কি। এটা কালার করে করা উচিত ছিল, কিন্তু যেহেতু করা হয়নি এখন করা হচ্ছে, লাল আর হলুদ মিক্সড করে। হ্যাঁ হ্যাঁ তিনটে ডাব্বাটাও নিচে রেখে গেছি না, আবার যাবো, বৃষ্টি আসছে যখন তখন। হ্যাঁ বৃষ্টিও নামবে আর তারাও আছে যাওয়ার, মানে এই যে আকাশের অবস্থা এরকম। তো এখন 1:35 বাজে, আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি, ভীষণই গরম লাগে, মানে আমি একদম ঘেমে স্নান করে যাচ্ছি। তো চলো ওখানে মন্দিরে গিয়ে আবার কথা বলবো। বাইরে একটু মানে মেঘও ডাকছে, তা কী করবো, ফ্রিজ ফ্রিজ অফ করে যাবো কিনা ভাবছি, আর এই জানলা টানলাগুলো একটু বন্ধ করে দিয়ে যাই, মা পারবে না, খালি কাপড়টার মধ্যে জড়িয়ে যাচ্ছে। এটা একটা লিনেন শাড়ি, আমার কর্তা এখন পাঞ্জাবি পরছে, মানে কোনো রকম আর কি তৈরি হচ্ছি আর যাচ্ছি, এইসব কাজ করতে করতে টাইম হয়ে গেছে। ঘরের সেরকম কিছু কাজ করিনি, কিন্তু এগুলোও তো একটা কাজ। মার খাবার দাবার এখানে গুছিয়ে রেখেছি, মার মানে মা নিজের মতো করে নিয়ে খেয়ে নেবে, আর মানে এখন চললাম, এখন ঠাকুর দেখা যাবে না, খালি পেট পুজোটাই হবে। কানে দুটো খুব পছন্দ হয়েছে, দেখি তুমি এদিকে একটু তাকাও তো। এই যে ও কোনো দিকে তাকাচ্ছে না, ও খালি আমার কানে তো বা কানে ফুলটাই দেখি, হ্যাঁ ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। মানে এতগুলো বানিয়েছে, বানিয়ে যাচ্ছে প্রভাসদার গিন্নি, এই যে প্রভাসদার গিন্নি, এই
অনেকগুলো বানিয়েছো, মানে প্রথম টেস্ট করবো আমি, এটা আগে খাইনি। কিছু একটা নতুন হলেই হলো বলো, মানে ওর বাড়ি রং হয়েছে, ওর বাড়ি রং হয়েছে সেই জন্য উৎসব। হ্যাঁ হবে হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে এখন সব গল্প হচ্ছে। না না, আমার আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে মন্দির, এই যে মন্দির, আর এদিকে পুকুর। একসঙ্গে বসেছে, হ্যাঁ ও গোপালদা, এদিকে মুখটা দেখান, হ্যাঁ সবাই আলাদা আলাদা বসেছে, আপনি খালি একসঙ্গে। হ্যাঁ আর সব বৌদিরা বসে খাওয়াচ্ছে দেখো। ওই যে মীরা করবে, মীরা করবে, তালের বড়া খাবে। এই আগের দিন ওই চা ফলো না চললাম। হ্যাঁ হ্যাঁ, এবার বাড়ি যেজার বাড়ির দিকে রওনা দিলাম। এখন তিনটে, আল্লাহ শুরু হয়ে গেল। ভক্ষে বাড়িতে চলে এসেছি, আর এখন আমি ডিআইওয়াই কাজের কিছু প্রস্তুতি নিয়েছি। এই যে আজকে জলের বোতলে যে জলগুলো খেয়েছিলাম তার বোতলের মুখগুলো সব নিয়ে চলে এসেছি, আর সেগুলোকে একটু ফুটো করে নিয়েছি। আর সকালবেলা তো অর্ধেক কালার করে গেছিলাম, এবার এগুলোতে একটুখানি পেন্ট করে দিচ্ছি। আর এখন যেগুলোতে পেন্ট করছি সেগুলো হচ্ছে যে আমরা মিষ্টি টিষ্টি আসলে বাড়িতে যে কৌটোগুলো, সেই কৌটোগুলো, এটা দুধের বোতল, এগুলোতে আমি পেন্ট করছি। আর এটা তো দেখেই নিলে যে জলের বোতলের মুখ। আমি আসলে কোনো জিনিস না ফেলতে চাই না, মনে হয় কিছু না ফেলে সেগুলো দিয়ে কিছু যদি করা যায় তাহলে আমার উপকারেও লাগবে, আর একটু ডেকোরেশন করে দিলে দেখতেও ভালো লাগবে। তো এখন চলে এসেছি ছাদে, আর আমার কর্তা এই যে এইগুলো রং করেছে, ওগুলোর সাথে এই রংটা ভাল লাগছে না, এই যে খয়েরি খয়েরিটা ভাল লাগছে না। আলাগান্ডা, হ্যাঁ একদিন শিখিয়েছিলাম, পড়িয়েছিলাম, পড়াশোনা মনে রাখতে পারেন না কেন? মনে থাকে না, তাহলে তো আপনাকে আবার আমাকে ABCD থেকে পড়াতে হবে দেখছি। আলাগান্ডা, অ্যালামুন্ডা, ও অ্যালামুন্ডা, হেলা নয় অ্যালা, অ্যালামুন্ডা, হ্যাঁ চন্দন না বৃন্দাবনী, আবার সেই শেখাতে হবে আমার প্রথম থেকে। হ্যাঁ বৃন্দাবনে বোধ হয় এরকমই গাছ। হ্যাঁ এরকম গেছিলেন বৃন্দাবন? যাইনি। তাহলে জানলেন কি করে বৃন্দাবনে এরকম গাছ আছে কি না? ভালোবাসে না, আপনাকে বলেছে? এতক্ষণ ওই রং করলাম ওইগুলো কৌটো, আজকে আবার কি করেছি বলেছি, যার যার জলের বোতলের মুখগুলো সব আমাকে দিয়ে দাও, সব হাসাহাসি করছে। আর আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস সেরকম খাই না, সত্যি কথা বলতে কি আমি, তোমরা জানোই যে আমি একদম কোল্ড ড্রিঙ্কস খাই না, তো সেই জন্য
আমি বলছি যে যার বাড়িতে যত কোল্ড ড্রিঙ্কস এর বোতল আছে সব আমার বাড়িতে নিয়ে ফেলবে, মানে ফেলে দিতে হবে যেগুলো সেগুলো। তো যাই হোক, মীরা বলেছে আমাকে কোল্ড ড্রিঙ্কস এর বোতল দেবে। আর এ বাবা, হ্যাঁ, ও নয়নতারাগুলো নিয়ে আসবো ভাবলাম, ভুলে গেলাম। তো এখন উপরে উঠে দেখলাম আমার কর্তা এতগুলো মানে সব ঘষে রং করে দিয়েছে। আর আমার মানে কী বলতো, মানে ওইগুলো করে আবার একটু এডিটিংয়ের কাজ করলাম, করে তারপরে ভাবলাম যে একটুখানি একটু মুক্ত হাওয়া একটুখানি খেয়ে নিই, তারপরে আবার। আর আজকে এত খাওয়া হয়ে গেছে, মানে আজকে মনে হচ্ছে না, মানে চাও খাই, চায়ের সাথে আবার কেক আছে আজকে, মাটটা দিয়ে দেবো। তুমি খাবে কেক? কেক খাবো না রাতে, খাবো না কেক, তাহলে ওই রাতে রুটি খাবো না, কেক খেয়ে নেবো। মানে আজকে আমার একদম মানে একদম পেট মানে টইটুম্বুর। হ্যাঁ, আপনাকে আপনাকে খালি দিয়ে দেবো আপনার কেকটা। না না, কি খাইয়েছি? পথ ছিল ভাত পোলাও শুক্তো কচু শাক, আবার একজন পলতা পাতার বড়া করে নিয়ে এসেছিল। কোনোদিনও তো আনেনি, বাবাকেও দেখি এতগুলো, তা সুগার কমে যাবে। তুমি ছাড়া খা, তুমি ছাড়া কি করবে, কেউ খাচ্ছে না, তেতো বলে হতে কেউ খাচ্ছে না। নয় বাপ্পা নয়, ওইটা ওইটা ফেলো না, ওটা আমার ফেললাম, ওটা ওটা আমার লাগবে। কি অবস্থা, কোনো বোতল ফেলতে দিচ্ছি না কিছু না। উচ্ছের বড়া তো হয়, আর পলতার বড়াটা আমি খাইনি কোনোদিনও, আমরাও খাইনি, আনেনি কোনোদিন। কিন্তু আমাদের বাড়িতে সে তো পটল গাছের পাতা, পলতে পাতা মানে পটলের পাতার বড়া করে দিত। তো যাই হোক, পটলের শিকড় আবার কিন্তু বিষ, খেলে মরে যায়। ভাবলাম খুব বৃষ্টি হবে, আর মানে বেশ সেজে গুজে এসেছিল বৃষ্টি হবে বলে, কিন্তু হয়নি। আর গরম কমছে না, একদমই গরম কমছে না। যাই হোক, আমার যে মানে কাজগুলো কাকুলিও কাজ করতে চাই, বললাম সব সাইড দিয়ে দিয়ে কাজ করো, ওগুলো শুকনো হতে। হ্যাঁ, শুকনো শুকনো হওয়ার জন্য আমি ওখানে ছেড়ে দিয়ে চলে এলাম, শুকনো না হলে কাজগুলো করা যাবে না। তো যেটুকু যেটুকু করলাম, মানে ভেবেছি নয়নতারাগুলো পুঁতে দেবো, তো দেখি কালকে, মানে টবে ওই ওরা ওই প্লাস্টিকের ব্যাগে থাকবে, কালকে পর্যন্ত থাকবে হয়তো। পরিবর্তন হয়ে গেছে বলে মা খুঁজে পায়নি, এই যে কতগুলো নয়নতারা ফুটে আছে। এবার অন্যান্যগুলো অন্য কালার, এবার দেখতে পেয়েছি আজকে ব্লগটা দেখে। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।